অন্তরের প্রশান্তি এবং দুনিয়ার মহব্বত এই উভয়টি কখনো একত্রিত হতে পারে না। এমনিভাবে দুনিয়ার মহব্বতে যে লিপ্ত হয়েছে তার ইখলাস এবং আত্মত্যাগের মর্যাদাও নসিব হয় না এবং তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান ও মহব্বতও আসে না। কারণ কি? কারণ হলো দুনিয়ার প্রতি মহব্বতকারী তার মূল পথ থেকে ছিটকে পড়ে, আর যে পথই অবলম্বন করে ভুল পথ, সে গন্তব্যে কিভাবে পৌঁছবে? কখনো কবরস্থানে গিয়ে জিজ্ঞেস করুন যে দুনিয়ার মহব্বতকারী ও দুনিয়ার ফিকিরকারীগণ তাদের সাথে কি নিয়ে গেছে। তাই কালিমায়ে তাইয়বা, ইস্তিগফার ও দুরুদ শরীফের আমল করে আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আবেদন করব, হে আল্লাহ, আমাকে দুনিয়ার মহব্বত থেকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হুব্বিদ দুনিয়া। সূরা তাকাসুর তথা আলহাকুমুত তাকাসুর সকাল বিকাল তিনবার পাঠ করে দুনিয়ার মহব্বত থেকে হেফাজতের দোয়ার নিয়মিত আমলের সুদৃঢ় অভ্যাস বানিয়ে নিন। নিয়মিত এই সূরা পাঠ করবেন এবং দুনিয়ার মহব্বত থেকে আশ্রয় প্রার্থনা করবেন। নফল সালাতের সিজদাই এবং ফরজ সালাতের পরে এবং সারা দিনই যখনই কোনো নেক কাজ করবেন তখনই এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হুব্বিদ দুনিয়া। এই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে ঈমান, ইখলাস, জিহাদ ও জান্নাতের দরজাসমূহ খুলে যাবে এবং আপনি বাদশাহ হয়ে যাবেন, বাদশাহ। এই দুনিয়া হলো মাটি, ধোকা, তামাশা ও ধ্বংসের প্রতিধ্বনি। এটাকে গুরুত্ব দেওয়া, এটার জন্য মরা কিংবা বাঁচা, অথবা এটাকে নিজের উদ্দেশ্য বানানো কিংবা এটার জন্য কাঁদা কিংবা এটার উপর গর্ব করা মুমিনের বৈশিষ্ট্য নয়। হে আল্লাহ, আমাদের সকলকে দুনিয়ার মহব্বত থেকে হেফাজত করুন এবং আমাদেরকে আপনার মকবুল মহব্বত নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।